বর্তমান পার্লামেন্টের অনেকগুলি পার্লামেন্টে অপোজিশন অনেকে ছিলেন, কিন্তু দিনের পর দিন বিরোধিতার নামে পার্লামেন্ট বর্জন করেছেন। 50 জন 60 জন এমপি ছিলেন অপোজিশনে, দেখা গেছে যে মাসের পর মাস বছরের পর বছর পার্লামেন্ট বর্জন করেছেন। এমনকি অপোজিশন লিডার 5 বছরে মাত্র 10 দিন পার্লামেন্ট এসেছিলেন। তো ওই রকম সংখ্যা দিয়ে লাভ কি? 11 জন 13 জন যদি আমরা অ্যাক্টিভ থাকি, জনগণের পক্ষে কথা বলি, সোচ্চারভাবে সাহসের সহিত জনগণের মনে কথা বলতে পারি, তাহলে সংখ্যাটা কিন্তু বড় নয়। কম সংখ্যা দিয়েও জনগণের পক্ষে কথা বলা যায়, পার্লামেন্টকে কাঁপানো যায়। নিশ্চয়ই আপনারা জানেন ইতিহাস, বঙ্গবন্ধু জাতির পিতা তিনি যখন সংসদ নেতা ছিলেন তখন একজন সদস্যই মরহুম বাবু সুরঞ্জিত সেন গুপ্ত সংসদ কাঁপিয়েছিলেন। আমার মনে হয় আমরা বর্তমানে পার্লামেন্টে আমরা যারা আছি 11 জন, একজন বাদে সবাই কিন্তু আমরা এর আগে অনেকবার এমপি ছিলাম। পার্লামেন্টের প্রসিডিং সম্পর্কে আমার ধারণা আছে, কথা বলার মতো ক্যাপাসিটি আছে এবং আমরা আগেও বলেছি, আশা করি এই দেশের জনগণের যে একটা আশা পার্লামেন্টে কথা বলা, সরকারের ল্যাকিংসগুলি ধরে দেওয়া, সরকারের দুঃশাসন দুর্নীতি সম্পর্কে উচ্চকণ্ঠে কথা বলা, এগুলি গত পার্লামেন্টে বলেছি, এই পার্লামেন্টেও নিশ্চয়ই বলবো। এটা আমাদের উপর আপনারা বা জাতি আমাদের উপর ভরসা রাখতে পারেন। জাতীয় পার্টির ইতিহাস হলো যে নির্বাচন বর্জন নয়, কারণ নির্বাচন ছাড়া পার্লামেন্টের রাজনীতিতে ক্ষমতা অদল বদলের, পাওয়ার চেঞ্জের আর কোনো সুযোগ নাই। সেইখানে বাংলাদেশে যদি নির্বাচন না হয়, এবং আমার ধারণা আমরা নির্বাচন না গেলে যদি নির্বাচন না হতো বা সম্ভাবনা তাই ছিল, তাহলে এখানে একটা অগণতান্ত্রিক পদ্ধতির কায়েম হওয়ার একটা সুযোগ ছিল। আমি তো মনে করি আমরা দেশের মানুষের জন্য গণতন্ত্রের ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখার জন্যই নির্বাচন অংশগ্রহণ করে সঠিক কাজটি করেছে।